ডিমের সাথে লেবু ব্লেন্ড করে এত মজাদার একটা জিনিস বানিয়েছি যেটা আমার প্রতিদিন সকাল থেকে একদম বিকালে নাস্তা পর্যন্ত সব সময় কাজে লাগছে। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সবারই কাজে লাগবে। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেন। তো ব্লেন্ডারে জারের মধ্যে প্রথমেই আমি দুইটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ঠান্ডা করে নিয়েছি। দুই কোষ দিলাম হচ্ছে রসুন, আর তার মধ্যে একটা লেবু কেটে লেবুর রসটা নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ। ছোট একটা লেবু থেকে দুই ফালি লেবুর রস নিয়েছি। রসুন কিন্তু খুব বেশি না, একদম দেশি রসুনের ছোট ছোট দুইটা কোয়া নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তিন আঙ্গুলের এক চিমটির মতো হবে। দুই চা চামচ দিচ্ছি গুঁড়া দুধ। চিনি দিচ্ছি দেড় চা চামচের মতো। এখানে আস্ত গোলমরিচও দেওয়া যাবে, তবে আমার কাছে সাদা আর কালো গোলমরিচ দুইটা মিক্স করা ছিল, ওইখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম। তারপর দুই চা চামচ দিয়ে দিচ্ছি এখানে তেল, যে কোনো তেল দিলেই হবে। তেল এখানে এক চা চামচ দিলেও হবে, একদম কম তেল দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আমি সামান্য দুই চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখন এটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে তিন চারটা পালস দিলেই হবে। আর ডিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি, গরম ডিম ব্লেন্ড করলে ডিমের একটা স্মেল বের হয়। তো ডিমটা ঠান্ডা করে নিলে সে স্মেলটা আর থাকে না। এটা ফ্রিজে স্টোর করার ইচ্ছা থাকলে এখানে এক দেড় চা চামচ ভিনেগার অ্যাড করতে হবে। ভিনেগার অ্যাড করলে একটু বেশি টক হয়ে যায়, আর ভিনেগারের স্মেলটা আমার বাচ্চা পছন্দ করে না, সেজন্য আমি ভিনেগারটা দিই নাই। এখন একটু চেক করে দেখছি যে টেস্টটা পারফেক্ট আছে কিনা। লবণ চিনি সব কিছু একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে। তারপর আবারও একটু ব্লেন্ড করে নিলাম। এখন দেখেন থিকনেসটা কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন নামি দামি ব্র্যান্ডের কোনো মেয়োনিজ। এটা এত দারুণ হয় এই মেয়োনিজটা খেতে। এভাবে বানানোর পর থেকে আর অন্য স্টাইলে মেয়োনিজ বানাই না। এত কম তেলে সেদ্ধ ডিম দিয়ে এত সুন্দর করে মেয়োনিজ তৈরি করা গেলে কেন অনেক অনেক তেল দিয়ে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ খেতে যাবে মানুষ। এই মেয়োনিজটা দিয়ে বার্গার, তারপর হচ্ছে স্যান্ডউইচ বানালে যে খেতে কি মজাদার হয়, আর এটা দিয়ে কিন্তু বার্গার সসও তৈরি করা যাবে। এখান থেকে একটু মেয়োনিজ নিয়ে চিলি সস, টমেটো সস মিক্স করলে এটা কিন্তু রেস্টুরেন্টে যেই পিঙ্ক কালারের সসটা দেয় আমাদেরকে খেতে অনেক মজার লাগে, ওই সসটা হয়ে যাবে। আর বারবিকিউ ফ্লেভারটা আনতে চাইলে এখানে এক চা চামচ বারবিকিউ সস অ্যাড করে দিলে এটা বারবিকিউ একটা ফ্লেভার দিবে। এটা দিয়ে যে কোনো বার্গার বানালেই খেতে অনেক মজা হবে। আর এই মেয়োনিজটা দিয়ে স্যান্ডউইচ বানালে বিশেষ করে স্যান্ডউইচ খেতে অনেক মজাদার হয়। অসাধারণ স্বাদের একটা মেয়োনিজ তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর এই মেয়োনিজটা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে এয়ারটাইট বক্সে ভরে বা কাচের বয়ামে ভরে সপ্তাহখানিক সংরক্ষণ করা যায়। যেহেতু এটা ডিম দিয়ে বানানো, আমি বলবো যে ডিমের তৈরি খাবার বেশি দিন সংরক্ষণ করা ভালো না। আপনারা মন চাইলে এটা সংরক্ষণ করতে পারেন, তবে আমি এটা বেশিরভাগ সময় একদিনের বেশি সংরক্ষণ করি না। এতটা মজা হয়েছে যে লবণ চিনি চেক করতে যেয়ে আমি এটা কয়েক চামচ খেয়ে ফেলেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।